আচ্ছা ম্যানেজার বাবু, মিস্টার বাকলিয়ালের রুমে সেদিন নাকি কোনো হার্ড ড্রিঙ্ক সার্ভ করা হয়নি। মিস্টার বাকলিয়ালও একই কথা বলেছে, এটা কি সত্যি? তুমি নির্ভয় বলতে পারো, তোমার নামটা কিন্তু গোপন থাকবে, কোনো ভয় পাবে না। আগে কথাটা সত্যি নয় স্যার, সেদিন ওনার ঘরে অনেক ধরনের ড্রিঙ্কসই সার্ভ করা হয়েছিল, মানে ওনার ম্যানেজার বাবু, মানে মিস্টার রক্ষিত। উনি রিসেপশনে ফোন করে অনেকবার অনেক ধরনের ড্রিঙ্কসের অর্ডার দিয়েছিলেন স্যার। থ্যাংক ইউ ম্যানেজার বাবু, পুলিশের কাজে সাহায্য করবার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তবে একটা প্রশ্ন আমি তোমাকে করব। হ্যাঁ বলুন। এই সঙ্গীতা ম্যাডাম কি মিস্টার বাকলিয়ালের রুমে এই ঘটনার পর কি যাতায়াত করছে, সেটা কি কিছু জানো? না স্যার, ওই সঙ্গীতা ম্যাডামও ওনার ঘরে যাননি, আর ওই সাহেবের কোনো লোকজনও সঙ্গীতার ম্যাডাম ঘরে আসেননি। আমি আপনাকে বলেছি অফিসার, আপনি আমার ছেলেকে যে সন্দেহ করছেন সেটা ভুল করছেন। দেখুন, আমার ছেলে কিন্তু আর জিনু দুজনে সহকর্মী ছিল, তারা একই অফিসের কলিগ, একসঙ্গে তারা এক জায়গায় কাজ করত। আর শুধু তাই না, ওদের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব? শুনুন, বন্ধুত্ব ছিল বটে, সেটা অনেক আগে। আপনি জানেন আপনার ছেলের বান্ধবীটি মারা গিয়েছে, এ কথা চিন্তা করে লাভ নেই। পাস্ট ইজ পাস্ট মিস্টার সান্যাল। আমি জানি অফিসার, জিনুকের এই অস্বাভাবিক মৃত্যুটা আমাকেও কিন্তু বিশাল ধাক্কা দিয়ে গেছে। দেখুন, আমি ওর বাবাকে খুব ভালো করে চিনি, ওর বাবা আমার বিশেষ পরিচিত একজন। আমি আপনাকে আবারও বলছি অফিসার, আপনারা এই ঘটনায় বরুণকে সন্দেহ করে ভুল করছেন। মেবি। হ্যাঁ শুনুন, আপনার ছেলের প্রতি একটা ইমোশন আছে সেটা আমি জানি, কিন্তু ব্যাপারটা কি জানেন, এই সময় ওখানে উনি কি করছিলেন, উনি কেনই বা ওখানে গিয়েছিলেন, ওই এক হোটেলে উঠেছিলেন, তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। ওনার জানাশোনা সমস্ত লোককে আড়াল করে উনি যে ঢুকেছিলেন তারও কোনো উত্তর পাওয়া যায়নি। এবং যখন ঝিনুক দত্তের মৃত্যু হয়েছিল তখন তিনি ওই রুমেই ছিলেন। এতগুলো সার্কামস্টান্স এভিডেন্সের পর আমি কি করে ওনাকে ছাড়ি বলুন? সেই জন্য ওকে এক নম্বর লিস্টে রেখেছি। যতক্ষণ পর্যন্ত পোস্টমর্টম রিপোর্ট না আসে ততক্ষণ পর্যন্ত আমরা তো কাউকে আর ক্লিন চিট দিতে পারি না। তাছাড়া ওই বাকলিওয়ালাদের পর্যন্ত আমরা বলেছি স্টেশন লিপ না করার জন্য। হ্যালো হ্যালো, ও সামন্ত বলছো? হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্ট বেরিয়েছে। কি বলছে, কি রিপোর্টে কি লিখেছে? পয়েজন? তাহলে আমাদের সন্দেহটাই ঠিক, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তাড়াতাড়ি ওটাকে ডিসপ্যাচ করে দাও। ও, ফেনল মিশিয়েছে ড্রিঙ্কসের সাথে, মাই গড। ঠিক আছে, ইমিডিয়েট পাঠিয়ে দাও, ওটা ডিসপ্যাচ করো। হ্যাঁ আমি রাখছি ফোন। যা সন্দেহ করেছিলাম তাই, পোস্টমর্টম রিপোর্টে ড্রিঙ্কসের সাথে পয়জন মেশানো হয়েছে। তার মানে ড্রিঙ্কে ভেরানল মিশিয়ে ওনাকে মারা হয়েছে? রাইট ইউ আর। ভেরানল একটা ডেঞ্জারাস পয়জন, এটা ভিকটিমের উপর অ্যাপ্লাই হলে ধীরে ধীরে মৃত্যুর মুখে চলে যায়। মাই গুডনেস, তার মানে ঝিরনুকের এই মার্ডারটা হচ্ছে প্রিপ্ল্যান্ড। যে তাকে মেরেছে সে আগের থেকেই প্রস্তুত হয়েছিল তাকে মারবে বলে, তাই না? আপনি এই কথা বলছেন কেন? হ্যাঁ কেন বলছি না, দেখো ওকে যে ভেরানল মিশিয়ে মারা হয়েছে, যে ভেরানলটা হলো মারাত্মক পয়জন, এটা ইঁদুর মারার বিষ নয় যে বাজারে চাইলেই পাওয়া যাবে। অনেক চেষ্টা করে, অনেক তদবির করে তবে বাজার থেকে এই বিষটাকে জোগাড় করা যায়। আপনি ঠিকই বলেছেন মিস্টার সান্যাল,
এই ভিরানল অ্যাপ্লাইড হয়েছে বলেই ওই ভিকটিম আস্তে আস্তে মৃত্যুর মুখে পড়েছে, এবং যারা এই মার্ডারটা করেছে তারা খুব ঠান্ডা মাথায় সেটা প্রি প্ল্যান করে করেছে। বুঝেছেন? জানলার পাশ থেকে একটা পয়জনের শিশি পাওয়া গেছে। ও মাই গড, কি বলছো তুমি? হ্যাঁ, এই সি কর্নারের যে একটা জমাদার আছে ঝগড়ু, সেই মেটেরিয়ালটাকে উদ্ধার করেছে, আর এই মেটেরিয়ালটা আমারই কাস্টডিতে আছে স্যার। আমার মনে হয় এই মেটেরিয়ালের একটা ফিঙ্গারপ্রিন্ট নিতে পারলে আমরা আসামির একটা ছবি পরিষ্কারভাবে পাবো। আচ্ছা, 306 নম্বরের বোর্ডার কে এখন বলো তো? ওই যে স্যার, সঙ্গীতা, ঝিনুকের রাইভাল গ্রুপের মেয়েটি সঙ্গীতা। তাহলে তো ওই কোম্পানি রাইভালের ঘটনা তো সত্যি হয়ে যাচ্ছে মল্লিক। সেটা তো স্যার এক্ষুনি কিছু বলা যাবে না স্যার, তবে ফিঙ্গারপ্রিন্ট দেখে আসামিকে ধরতে পারলে তখন অনেক কিছু জানা যাবে। তবে আপাতত আমার কাস্টডিতে এখন আমি সঙ্গীতাকে নিয়ে রাখছি স্যার। ডোন্ট ডিলে মল্লিক, আরে এক্ষুনি ওকে কাস্টডিতে নিয়ে ওর ফিঙ্গারপ্রিন্টগুলো নিয়ে নেওয়া দরকার। ওকে স্যার, তাহলে আমি এখন রাখছি স্যার, আর এদিককার প্রসিডিংস আমি টাইম টু টাইম আপনাকে সমস্ত কিছু জানিয়ে যাব স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে, রাখছি। হ্যাঁ, কি ব্যাপার রবি স্যার, নতুন কোনো একটা ক্লু পাওয়া গেল মনে হচ্ছে? হ্যাঁ, নতুন একটা ক্লু পাওয়া গেছে, কিন্তু সেটা যদি ঠিক হয় তাহলে পরে আপনার পক্ষে এটা সুখবর হবে। যা বলছিলাম যে আপনি একটু বাইরে ঘুরে আসুন, আমি একটা রেডি বেরোবো। আর ফিঙ্গারপ্রিন্টটা এলে পরে যদি সেটা সব ঠিকই হয় তাহলে আপনার পক্ষে সত্যিই সুখবর, মানে আমার ছেলের পক্ষে সুখবর হবে। অমন শুনলে? হ্যাঁ স্যার। মানে বলছেন স্যার আমার ছেলের দিক থেকে একটা সুখবর পেতে পারি? হ্যাঁ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আমি আসছি। অমর, এসো এসো এসো। আপনি এসে গেছেন, বসুন 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 বসুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখছি কি রেজাল্ট, আমি একটু মিস্টার মল্লিককে ফোন করি। হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যালো, হ্যাঁ মল্লিক বলো। হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে? ভেরি গুড, ইউ হ্যাভ ডান দ্য ভেরি গুড জব ম্যান। হ্যাঁ আসলে একটা কাজ করো, ওই সঙ্গীতাকে থানায় নিয়ে এসো, থানায় নিয়ে এসে ওর কাছ থেকে যত পারো কথা বের করো চাপ দিয়ে। আরে জিজ্ঞেস করেই গল গল করে বলে দেবে। হ্যাঁ, তুমি যা ডিপার্টমেন্টের জন্য করেছো না, ইটস গ্রেট জব ইউ হ্যাভ ডান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি রাখছি বুঝলে। মিস্টার সান্ডাল, গুড নিউজ, আপনার ছেলে সমস্ত অ্যালিগেশন থেকে রিলিজ হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু একটু আইনি প্রক্রিয়া আছে কি না সেগুলো ক্ষতি আমরা দেখছি, দেখে আমরা রিলিজ অর্ডার দেবো নয়। থ্যাংক ইউ অফিসার। আজ এই মুহূর্তে আমি একটা কথা খুব বিশ্বাস করি, জানেন, আমরা যতই বাস্তববাদী হই না কেন, আমি যদি সঠিক হই, আমি যদি সৎ পথে থাকি, উপরে ঈশ্বর আছেন, তিনি আমাদের বাঁচান।
অফিসার আজকে এই খবরটার পর আমি যে কতটা নিশ্চিন্ত হয়েছি আপনি বুঝতে পারছেন না। আমি এই পিরিয়ডটা একটা মেন্টাল টেনশনে কাটিয়েছি। সবাই আমার দিকে আঙুল তুলে বলছে বিশ্বরূপ সান্যালের ছেলে। আজ আমার এই মুহূর্তে যে কি আনন্দ হচ্ছে সেটা একমাত্র আমি জানি অফিসার। আরে মিস্টার সান্যাল, আরে ভেঙে পড়বেন না। আরে আমি তো একজন বাবা, আমারও তো ছেলে আছে। এই বাবার যে কত ব্যথা সেটা আমি বুঝতে পারি। কি করব বলুন, চাকরি, ডিউটি ইজ ডিউটি। এই সমাজের যে অবস্থা এসে দাঁড়িয়েছে, যেভাবে অবক্ষয় হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের তো রুখে দাঁড়াতেই হবে। তাহলে সমস্ত একবারে ভেঙে চুরমার হয়ে যাবে। আপনি একজন সৎ ব্যক্তি, আর আপনার ছেলে এই বরুণ যে এরকম একটা কাজ করবে সে আমি মোটেও ভাবতে পারছি না। আসলে সেটা আমি ওকে বাড়িতে নিয়ে গিয়ে পরে আলোচনা করে নিশ্চয়ই জানতে পারবো কেন এরকম কাজটা করলো। ইনফ্যাক্ট মিস্টার বোস, আমার ছেলে বলে বলবো না, বরুণ কিন্তু ছেলেবেলা থেকে না ভীষণ ইন্ট্রোভার্ট, খুব চাপা স্বভাবের ছেলে। আমার মনে হয় ও এমন একটা ট্র্যাপে পড়ে গিয়ে, মানে কোনো বন্ধুকে বাঁচাতে গিয়েই হয়তো নিজের ঘাড়ে এই দোষটা নিয়েছিল। ও কিন্তু খুব পরোপকারী ছেলে, বিশ্বাস করুন। তবু আমি ডেফিনেটলি আপনার কথা ভেবে আমি ওকে জিজ্ঞেস করব। থ্যাংকস, থ্যাংকস আ লট মিস্টার সান্যাল। একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে এরকম বন্ধুত্ব টান লোকে কিন্তু ভালো চোখে দেখবে না, বুঝলেন? ভবিষ্যতের জন্য কিন্তু আপনি বি অ্যালার্ট। থ্যাংকস, আপনার অ্যাডভাইস আমার মনে থাকবে। আসি আমি। আসো। আসল অপরাধী যখন ধরাই পড়ে গেছে, আগের লোকের মতো আপনাকে আপাতত আমরা রিলিজ করে দিচ্ছি। আপনাদের অশেষ ধন্যবাদ স্যার। আমি তো স্যার গোড়া থেকে বলে আসছিলাম যে ঝিনুকের মৃত্যুর ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আর আমি নির্দোষ। এই কাজটা আমি করিনি, ইনফ্যাক্ট এই কাজটা আমি করতেই পারতাম না। কেন পারতেন না বরুণ বাবু? বলুন বলুন, কেন পারতেন না বলুন। মিস দত্তকে যে আপনি মারতে পারতেন না সেটা আমি ভালোই বুঝতে পেরেছি, আর আমি এটাও আন্দাজ করতে পেরেছি অবশ্য যদি আমি কিছু ভুল গেস না করে থাকি, মিস দত্তর সাথে কিন্তু আপনার একটা রিলেশন ছিল। মানুষ